আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন। আজকে রায়পুরা সারখোলাতে আমার প্রাণ প্রিয় ভাই, বড় ভাই রাজ ভাই এবং সাইদ ভাই আমাদের এলাকায় আসছেন আজকে, এবং আমিও তাদেরকে পেয়ে অনেক খুশি। এবং আজকে জানতে সব ভাইদের কাছে কেমন লাগছে আমাদের সারখোলা এসে। রাজ ভাই, এখানে এসে তো আপনি নৌকাতে ঘুরলেন এবং ফুটবল খেললেন, ট্যুর কেমন লাগছে এখানে এসে? এই সারখোলাতে প্রথম আসে আমাদের, প্রথম যখন আবু ভাই আমাকে বললো, আর আবু ভাইয়ের সাথে এটা ছিল আমাদের প্ল্যান, হয়েছিল চিটাগাং গিয়ে, হ্যাঁ হুট করেই প্ল্যান যে ভাই আসলে ট্যুর দিতে যাচ্ছে। যেহেতু আসলে আমি নর্মালি শুক্রবার একটা ফ্রি পাইছি, তাই একটা ডেটও দিতে হবে। আমি গত পরশু দিন রাতে আমি এলো চিটাগাং, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এবং কাপ্তাই ট্যুর করে আসছি। তো আবুভাইয়ের সাথে তখন কথা হলো যে ভাই একটা ট্যুর দিতে চাই, ডেটও ঢাকার আশেপাশে কোথায় দিলে ভালো। কারণ আবু ভাই আমার সাজেস্ট করলো এই জায়গাটার কথাটা, যে না এই জায়গাটায় গেলে আপনারা সবাই মিলে অনেক মজা করবেন। তো যেহেতু বাইরে ট্যুরে ছিলাম, তো ট্যুরের মাঝে পোস্টও দিতে পারতেছিলাম না, তো হঠাৎ করে আবু ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই তাহলে আমরা একটা পোস্ট দিয়ে দিই, আসলে ট্যুরটা করি। তো আমরা দুই দিন আগে মেবি বুধবারে আমরা পোস্ট দিই যে না আমরা একটা ডে ট্যুর করতে চাই শুক্রবারে। তো এরপরে দেখা গেল মানে এই দুই দিনের মধ্যে আসলে যে পরিমাণ রেসপন্স পেয়েছি, আজকে আমরা 70 জন প্লাস একসাথে বাইকার ভাইয়েরা মিলে মজা করতে পারছি, এটা আসলে অন্যরকম। আর সবচেয়ে বড় যে বিষয়, আমরা যখন এখানে আসছি আসার পরে যে প্লেসটা দেখছি, প্লেসটা দেখে আসলে আমরা অনেক খুশি এবং অনেক ভালো লাগছে। আসলে আমরা বাইকার প্রেমী এবং আমরা কিন্তু প্রকৃতি প্রেমী, আমরা কৃত্রিম কোনো কিছুই এতটা ভালো লাগে না। তো যার কাছে যখন প্রকৃতির সাথে মিশে যেতে পারি, প্রকৃতি এই প্রকৃতি দেখেই আমরা কিন্তু আসলে এত ভালো লাগে যেটা বলার মতন না। এবং এখানে আপনার একসাথে নদী আছে, তারপরে সবুজের ছায়া আছে, গাছপালা আছে, সাথে নৌকা ভ্রমণ করছি, আমরা হলো ফুটবল খেলছি, যদিও নরসিংদীর ভাইয়েরা কিন্তু সাতটা গোল খাইছে, যা হোক সেটা বিষয়টা, খেলা হয়েছে, মজা করে খেলছি, আসলে আমরা নরসিংদীতে ফুটবল খেলি না। আর সেটা এমন ছিল যে আবু ভাইদের আমি দেখলাম যে আবু ভাইয়েরা সবাই একটু মোটা সোটা জোটাতে কম পারবে, তাই বললাম যে নরসিংদী আর ঢাকায় গেলে হবে, ঢাকার গুলো একটু চিকুন চাকুন ছিল, যার কারণে দেখে নিলাম, যার কারণে আসলে তাদের গোলটা একটু বেশি খেয়েছে এটা না। আর আসলে সর্বোপরি ধন্যবাদ দিলে আসলে ছোট করা হবে, আসলে অনেক অনেক ভালোবাসা দিল ভাইয়ের জন্য, আমি ভাইয়ের জন্য, যে এত সুন্দর একটা প্লেস, আর সারাদিন সে যে পরিমাণ কষ্ট করছে খাবার থেকে শুরু করে আমাদের ডেকোরেশন, সাউন্ড সিস্টেম বলেন, আমাদের ডেকোরেটর যে একদম কষ্ট করছে, আসলে এই সাপোর্টটা না দিলে হয়তো আমাদের পক্ষে এই ট্যুরটা এত সুন্দরভাবে করা কোনোভাবে পসিবল হতো না। এই জন্য আমার এবং নরসিংদীর আবু ভাই বলে না সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ইনশাল্লাহ আবার জ্বালাতে আসবো, ভুলে যাবো না ইনশাল্লাহ ভাই। অবশ্যই আপনাদের জন্য আমি আছি আলহামদুলিল্লাহ, এবং আপনাকেও অনেক ধন্যবাদ, আপনাকে পেয়ে অনেক গর্বিত এবং খুশি হলাম আপনি আমার এলাকায় আসছেন। এবং আমার আবু ভাইরা নিয়ে একটু বলতে চাই, আসলে আমাদের সবাই জিজ্ঞেস করে যে আসলে বাইকিং কমিউনিটিতে কি পায়, আসলে ভাই দিন শেষে এই যে এরকম ভাই পাওয়া, এটাই দিন শেষে পাওয়া, এটাই কমিউনিটি, এটাই ভালোবাসা। এই যে বলতে গেলে জানেন শরীরের লোম দাঁড়ায় যায়, এটাই ভালোবাসা ভাই। বাইকিং কমিউনিটিতে কিন্তু সবাই আমাদের নিজের টাকা দিয়ে ট্যুর করি, আমরা কিন্তু সবাই নিজের পকেটের টাকা দিয়ে ট্যুর করি, কিন্তু করি কেন, একটু মনের শান্তির জন্য, আর এই সব ভালোবাসার ভাইদের জন্য এই যে ভালোবাসাগুলো পাই, এগুলো আসলে মানে এর ফিডব্যাকটা আসলে মুখে প্রকাশ করা যায় না, যেটা কি পরিমাণ একটা ভালোবাসা কাজ করে। দাদা আবু ভাইয়ের প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো মনের একজন মানুষ, হ্যাঁ মানে আসলেই অনেক ভালো। তার সাথে আমার যে কোনো মাধ্যমে পরিচয় হলো তাদের সাথে হয়তো সম্পর্ক নেই, কিন্তু তার সাথে আজ আমার প্রায় 5 বছরের সম্পর্ক, 5 বছরের উপরে সম্পর্ক, কিন্তু কখনো মনে হয় নাই যে আমি তার ভাই না, সে আমার ভাই না, এরকম কখনোই মনে হয়নি, মানে এক আত্মার আত্মা এরকম টাইপের মনে হয়েছে। হয়তো আমাদের সাথে কন্টিনিউস দেখা না হয়, কিন্তু ভালোবাসাটা কিন্তু কখনোই কমে না, প্রতিদিন এতে ভালোবাসাটা রয়েছে। তো আবু ভাইকেও ধন্যবাদ এবং ভালোবাসা যে এত সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য, সবাইকে যেভাবে হসপিটালিটি দিয়েছে এবং সে সবসময় এই জিনিসগুলো করে, তো তার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। ইনশাল্লাহ
আমরা সব বাইকাররা তাদের পাশে আছি, নরসিংদীবাসীর পাশে আছি, সবসময় থাকবো, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে।